বাহারি রং যেন কথা বলে, একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার। সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড়। আবরণ, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ এখন ফ্লিপকার্টেও। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আবরণ, আবরণ প্রাইম টাইমের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক, এই শুভকামনা জানিয়ে শুরু করব আজকের পথ চলা। আজকে বাসন্তী অষ্টমী, আজকে মা অন্নপূর্ণার পূজাও, এবং বহু বাড়িতে অন্নপূর্ণার পুজো হয়। যারা নবরাত্রি ব্রত পালন করেন তারা আজকে বাসন্তী অষ্টমী করছেন। সব মিলিয়ে আজকে দিনটা ভীষণ পবিত্র দিন, আর আগামীকাল বাসন্তী নবমী অর্থাৎ রামনবমী। এই দিনগুলো আমাদের একটু মনের, দেখুন আমরা হয়তো সবাই পুজো করে উঠতে পারছি না, এবছর আমি যেমন নবরাত্রি করে উঠতে পারিনি শারীরিক কারণে, কিন্তু মনে মনে মায়ের কাছে নিজেকে সঁপে রেখেছি, ওইটুকুই ভালো থাকা, ভালো থাকার জন্য ওইটুকুই যথেষ্ট আমাদের। আর যেটা করতে হয় যেভাবে যেভাবে পারি, যা পাশে অন্তত কারোর থাকতে পারি, যেমন ধরুন আপনার স্বামীদের পাশে থাকতে পারেন, আপনি আপনার পাড়াতে কোনো দুস্থ মানুষের পাশে থাকতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে প্রচেষ্টা হাতের তৈরি করা শাড়ির, আপনারা যদি একটি করে নেন তাহলে একটি পরিবার ভালো থাকতে পারে। হাতে বোনা শাড়ি, তার একটা আলাদা ঐতিহ্য রয়েছে। আজকে ঠিক আমি এরকম হাতে বোনা শাড়ি দেখাবো। আজকে আমি যেমন ধনেখালি পরে আছি, হ্যান্ডলুম পিওর এরকমই দেখাবো, বেগমপুর দেখাবো, সব মিলিয়ে মিশিয়ে আজকে শাড়িগুলো হচ্ছে আরামের শাড়ি, এখনকার শাড়ি। মায়ের কাছে প্রার্থনা করি মা যেন পৃথিবীকে একেবারে রোগমুক্ত রাখেন। আবারও বলবো, কোভিড প্রোটোকল ভুললে চলবে না। আমি ভেবেছি, আমি বলছিলাম না গতকালই যে আর কি বলবো, বলতে আমাকে হবে। এক্সি বলে আরেকটি নাকি পাওয়া গিয়েছে, বেশ কিছু জায়গায় ছড়িয়ে গেছে, চীনের সাংহাইতে ছড়িয়েছে, ব্রিটেনে ছড়িয়েছে। দেখুন আমরা হয়তো ভালো আছি, ভালো থাকবো, খুব একটা মারাত্মক কিছু হবে না, কিন্তু কোভিড প্রোটোকলের হাত ছাড়বো না। কী করতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই এই রকম সার্জিক্যাল মাস্ক, এবং তার সঙ্গে রাস্তায় বেরোলে আমি বলবো এই মাস্কও ব্যবহার করবেন। এই পুরো প্রসিডিওরটা ফলো করবেন, আপনি ভালো থাকবেন, ভালো রাখবেন। নিরাপদ শারীরিক দূরত্ব মানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেই হবে, মানে অজানা অচেনা লোকের সঙ্গে তো খুব একটা মিক্সিং না করাই ভালো। আর অবশ্যই যখন এবার এখন বুস্টার ডোজ শুরু হয়েছে, বুস্টার ডোজ নিয়ে নেওয়া। প্রথম শাড়ি আজকে বেগমপুর দিয়ে শুরু করছি, বেগমপুর নকশা বর্ডার, আমার ভীষণ পছন্দের শাড়ি বেগমপুর নকশা বর্ডার। বেগমপুরের এখন না অনেক আগে না আমাদের কাছে যে বেগমপুর সব বডি প্লেনের উপরে, আর এখন দেখুন বডিতে চেকসের সঙ্গে যাচ্ছে বেগমপুর নকশা বর্ডার 3250 এক নম্বর শাড়ি, নাম্বার 1-3250, একদম নতুন শাড়ি, নিউ লঞ্চ। তার উপরেও কিন্তু 10% ডিসকাউন্ট। আর এই শাড়িতে কিন্তু হ্যান্ডলুম মার্ক আছে, না দেখালে তোমরা, কিছু শাড়িতে লাগানো হয়নি আর কি। এটা হচ্ছে নাম্বার 1-3250, 3250 এক নম্বর। এই যেমন এটাতেই রয়েছে, ওইটাতে লাগানো ছিল না, এটাতে রয়েছে, পেয়ে যাবেন হ্যান্ডলুম মার্ক, পেয়ে যাবেন। নাম্বার 2 নম্বর শাড়ি, ওই সেম উইভিং নকশা পাড়েই, দেখে নিন এখানে কিন্তু হ্যান্ডলুম মার্ক। আর এই হ্যান্ডলুম মার্কটা কী করবেন, আমি এর আগে বহুবার বলেছি, এই যে হ্যান্ডলুম মার্কটা শাড়িতে স্টিচ করিয়ে নেবেন। এই দেখুন আমি করে নিয়েছি, আমার শাড়িতে হ্যান্ডলুম মার্ক যেটা ছিল, আমি নিজে হাতে শাড়ির আঁচলে সেলাই করে নিয়েছি। এটা হচ্ছে আমার শাড়িটা যে একদম পিওর হাতে বোনা শাড়ি, এটার নিদর্শন, এটা হচ্ছে অথেন্টিকেশন, অথেন্টিক ব্যাপারটা। এই রয়েছে একটা চারকোল কালারের উপরে রয়েছে লাল এবং হলুদ দিয়ে, একটু গায়ে ফেলে দেখাই শাড়িটা। এই ব্লাউজের সঙ্গে মানে এই প্রচণ্ড গরমে সকালে পরুন সন্ধ্যায় পরুন এই শাড়ি আপনাকে পরতেই হবে। 3250, এর উপরে 10% ডিসকাউন্ট, নাম্বার 2 নম্বর শাড়ি, 100% কটন, কটন বাই কটন, হাতে বোনা শাড়ি, তাঁতে বোনা শাড়ি, হ্যান্ডলুম মার্ক যুক্ত শাড়ি, 2 নম্বর শাড়ি, 3250। এবারে আসছি নাম্বার 3 নম্বর শাড়ি, এটাও বেগমপুর নাম্বার 3, প্রত্যেক টাই হচ্ছে হ্যান্ডলুম মার্ক যুক্ত, 3 নম্বর শাড়ি, সবুজের টানা, গ্রের ভার্না, গিয়ে এই টোনটা এসছে আঁচল পার, এই রয়েছে শাড়িটা, নাম্বার হচ্ছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3, প্রাইস হচ্ছে 2450, 2450। ওই দুটোতে বডি চেকস ছিল 3250, এগুলো বডি প্লেনে রয়েছে, 2450, 2450, তার উপরে 10% ডিসকাউন্ট, কন্ট্রাস্ট আঁচল, নাম্বার হচ্ছে 3 দেখালাম। নাম্বার 4, সেম পিসটাই আমার বড্রপে আছে,
আমার বেগমপুর নিজের ভীষণ পছন্দের শাড়ি, পরতে ভালো লাগে বেগমপুর, ধনেখালি আমি পরতে পছন্দ করি। এটা রয়েছে নাম্বার ফোর, টুকটুকে লালের মধ্যে রয়েছে, খুব সুন্দর করে বুনুই, নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, 2450। একটু গায়ে ফেলে দেখাই, এটা আপনি লাল ব্লাউজ দিয়েও পরতে পারেন, আবার চাইলে আপনি এটা কালো ব্লাউজ দিয়েও পরতে পারেন, ভালো লাগবে দেখতে। বা আপনার কাছে যদি আজরাক কোনো প্রিন্টেড ব্লাউজ থাকে সেটা দিয়ে পরুন, এবং ওই ব্লাউজ আপনি যদি চান আপনি আবরণ থেকে পারচেজও করতে পারবেন। চার নম্বর শাড়ি 2450। চারের পরে যাব পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি। আপনাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে যে মা, আমরা যে খাচ্ছি পড়ছি আমরা ভালো থাকছি, বিশ্ব চলাচলের যে প্রাণ স্পন্দন হচ্ছে, এই যে আমরা ভালো রয়েছি, এর পিছনে মহামায়ার একটা হাত রয়েছে। এই পৃথিবীর, এই যে বিশ্বের যে রন্ধনশালা, মহাবিশ্বের যে রন্ধনশালা, তার রাঁধুনিকে বলুন তো মা, স্বয়ং অন্নপূর্ণা। কাশিতেই এত বড় রান্নাঘর একটা রয়েছে, মায়ের রান্নাঘর বলা হয়, মহাবিশ্বের রান্নাঘর হচ্ছে কাশিতে রয়েছে। তো আমরা সবাইকে তো দুবেলা দুমুঠো খেতে দিয়ে উঠতে পারি না, যার সামর্থ্য হয় যে যেভাবে পারেন খাওয়ান, পশু পাখিকে খাওয়ান, কিছু না কিছু খাওয়ান, কিন্তু আপনি আপনার শখ মেটাবেন। আমি একটা এই শাড়ি কিনেছি, আমার শখ মিটিয়েছে, কিন্তু পরোক্ষভাবে যে মানুষগুলো এই শাড়ি তৈরির পিছনে যুক্ত রয়েছেন, আমি তাদের মুখে অন্নও জুগিয়েছি। একটা শাড়ি আপনি নিচ্ছেন 2450-এর, ওই প্রত্যেকটা, মানে 2450-এর প্রত্যেকটা একানা একানা করে কিন্তু প্রত্যেকের ভাগে পড়ছে, এটাও কিন্তু মহামায়ার একটা লীলা। তাই আমার মনে হয় যে যেভাবে পারবেন মানুষের পাশে থাকুন, মানুষের সঙ্গ ছাড়াটা কিন্তু, ওই যে বলেছি না, রবীন্দ্রনাথ বলে গেছেন, আমাদের মুখের ভাষা দিয়ে গেছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এটা রয়েছে পাঁচ নম্বর শাড়ি 2450, একদম পার্পলের সঙ্গে যাচ্ছে, নাম্বার ফাইভ, 2450, পাঁচ নম্বর 2450, ছ নম্বর, আমি যে ধরনের শাড়ি পরে আছি ধনেখালি সেই শাড়ি দেখাচ্ছি, নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, খাকি, লাইট খাকিতে হচ্ছে বডি, তার মধ্যে মাছের উইভ, আর এই রয়েছে পাটটা 100% কটন। কদিন পরে দেখবেন এই শাড়ির ডুপ্লিকেট বেরোবে, বাম্পারের টানাতে হবে, তার দামও কম হবে, কিন্তু এই শাড়ির যে আভিজাত্য সেই আভিজাত্য কোনোভাবে কমবে না। 1750, এই শাড়ি আমার একটা নিতে হবে, এই রংটা। ছ নম্বর শাড়ি 1750, নাম্বার সিক্স 1750, ছ নম্বর 1750, ভীষণ ভালোবাসার শাড়ি আমার এগুলো, নাম্বার সিক্স 1750, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট। নাম্বার সিক্সের পরে যাব নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, এটা হচ্ছে ওই তাসের দেশও বলতে পারেন, কারণ ওই মোটিভগুলোর মধ্যে রয়েছে উইভিংয়ে, ডুরেতে গ্রে, স্টিল গ্রের সঙ্গে তুঁতের পাড়, তুঁতে কালো দিয়ে বুনুই, আরে নকশাটা কিন্তু গেছে। এটা আসছি নাম্বার সেভেন, সাত নম্বর শাড়ি, নাম্বার সেভেন, প্রাইস হচ্ছে 1750, 1750, সাত নম্বর, নাম্বার সেভেন 1750। সাতের পরে চলে যাব আট নম্বর শাড়ি, নাম্বার এইট, এটা রয়েছে আট নম্বর, নাম্বার এইট, এটা আট নম্বর শাড়ি, নাম্বার এইট, একদম পিঙ্ক কালারের সঙ্গে নেভি ব্লু, আর ভেতরে যে নকশাটা গেছে রুদ্রাক্ষের নকশাটা দেখুন, সেটা গেছে সবুজে এবং নীলেতে, পিঙ্কের সঙ্গে ব্লু, আট নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750। আমাদের মতো মানুষ যাদের রোজ বাড়ির থেকে বেরোতে হয়, আজকেই যেমন সম্ভবত 32 হচ্ছে টেম্পারেচার, 32 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ফিলস লাইক নর্থ দমদমে রয়েছি আমরা, 32 ডিগ্রি টেম্পারেচার আপনি যদি মাপেন, কিন্তু ফিলস লাইক 43, ভাবা যাচ্ছে, মানে বাইরে বেরোলে আপনার মনে হবে আপনি 43 ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছেন। তো এই যে ফিলস লাইক 43, ফিলস লাইক 50 যখন হবে, হাঁসফাঁস অবস্থা আমাদের। তো এই সমস্ত আইটেম, যেমন আজকে আমি যে শাড়িটা পরে আছি ভীষণ ভীষণ আরামে রয়েছে, মানে আমি বেশ, মানে একটা ফুরফুরে ব্যাপার রয়েছে, তো এই সব শাড়িতে সেই ফুরফুরে ব্যাপারটা আপনার থাকবে। আট নম্বর শাড়ি, নাম্বার এইট, প্রাইস হচ্ছে 1750, আট নম্বর 1750। আটের পরে যাব ন নম্বর, এটা ওই রুদ্রাক্ষেরই উইভিংটা রয়েছে, কিন্তু একটু বড় সড়ো করে, এবং হলুদে লালে কালোতে, গঙ্গা যমুনা পাড়, হলুদ বডিতে, একদিকে লাল পাড়, একদিকে কালো পাড়, এবং পাড়টা কিন্তু মাঠা পাড়ে। এই হচ্ছে শাড়িটা, ন নম্বর শাড়ি 1750, নাম্বার নাইন 1750। আর এই যে দামগুলো আমি বলছি সবের উপরে 10% ডিসকাউন্ট উইথ ব্লাউজ পিস, নাম্বার নাইন দেখালাম, নাম্বার টেন, সেই যে তাসের দেশ একটা স্টিল বডিতে দেখিয়েছিলাম, এটা হোয়াইটের সঙ্গে সি গ্রিন এবং ব্ল্যাকে, আর এই সমস্ত শাড়ি কিন্তু উইদাউট ব্লাউজ পিস। এটা রয়েছে আজকের এপিসোডের নাম্বার টেন, দশ নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750।
10 নম্বর 1750 এবারে আসব নাম্বার ইলেভেন, এগারো নম্বর শাড়ি। আপনাদের যাদেরই শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করবেন। বুকিং নাম্বার যাচ্ছে 9051217272, 9051217274। ফোন নাম্বারে ফোন করে বুকিং করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে আপনারা বুকিং করুন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি পাবেন, হোম ডেলিভারি চার্জ লাগবে। ডিসকাউন্ট প্রাইসটাই দেবেন কিন্তু উইথ হোম ডেলিভারি চার্জ। কুরিয়ারও নিতে পারেন, সেক্ষেত্রে অনলাইনে পেমেন্ট করবেন উইথ কুরিয়ার চার্জ শাড়ির প্রাইসের সঙ্গে, তারপরে আপনার কাছে ডিসপ্যাচ করা হবে আপনার অ্যাড্রেসে। এগারো নম্বর শাড়ি দেখাচ্ছি 1750, এটাও রুদ্রাক্ষ, সাদার সঙ্গে তুঁতে কালোর ব্যবহার। এগারো নম্বর, নাম্বার 1170। নাম্বার 12, প্রাইস হচ্ছে 1650, 1650, ধুনেখালি ঝর্ণা। 12 নম্বর শাড়ি 1750, 1750। মুশকিলটা কি জানেন তো, আমরা সস্তার শাড়ি কিনতে যাই, আমি 750 এই শাড়িটা পরি, জানেন তো, একজন বলবে, আপনারাই বলবেন আমি তো সোশ্যাল মিডিয়া থেকে 750 শাড়িটা কিনেছি, আপনারা বলবেন সস্তার শাড়ি। এই শাড়িটা 1750, কেন 1750? এটা হাতে বোনা হয়েছে, তাঁতে বোনা হয়েছে, পিওর কটন বাই কটনে বোনা হয়েছে। যখনই এটাতে সিনথেটিক একটা সুতো চলে যাবে, তার সঙ্গে একটা কটন সুতো হবে, এর এই ফিল থাকবে না, এর এই আভিজাত্য থাকবে না। মানে আপনাদের বলি, কোনো একটি নির্দিষ্ট দোকানের মানে কবিরাজি কাটলেট, আর আপনার পাড়ার রামুদার দোকানের কবিরাজি কাটলেট, মানে বলেই দিই বসন্ত কেবিনের মোগলাই আর আপনার পাড়ার সুরেশের দোকানের মোগলাইয়ের তো কদর এক হতে পারে না, বসন্ত কেবিন। ঠিক সেরকম এই শাড়িগুলোর আভিজাত্য আলাদা। মুশকিল হচ্ছে কি জানেন তো, এই যে মানুষগুলো যারা পিওর জিনিসটা হাতে তাঁতে বুনছেন, র্যাপিয়ার মেশিনে এই শাড়িটাই বাম্পারে টানায় কটন দিয়ে 750, আপনি বলেন আমি কী লাভ করলাম, কিন্তু আপনি বুঝলেন না, আপনি ভেজালের সঙ্গে চললেন। এই করেই কিন্তু আমরা পিছিয়ে পড়ছি, আমরা ডুপ্লিকেট জিনিসকে মাথায় তুলে সেটা সর্বক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে পড়েছি। আসুন, আমি অল্প পরব কিন্তু জিনিসটা ঠিক পরব, এই মানসিকতা নিয়ে যদি আমরা থাকতে পারি, আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের একটা বড় ইন্ডাস্ট্রি, সেটাকে আমি আপনি পারবো ঠিকঠাক রাখতে। এই রয়েছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1650, 1650, 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 1650। নাম্বার 13, আর একটা ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ব্ল্যাকের মধ্যে 13 নম্বর। আমার না ব্ল্যাক দেখলেই ভেতরটা কিরম করতে থাকে। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, খানিকটা আমি যে শাড়ি পরে আছি দেখুন সেই বুনুই, কিন্তু আমারটা শুধু লালে রয়েছে। এটা হচ্ছে 13 নম্বর, এটাতে কালোতে লালেতে হলুদেতে গায়ে ফেলি, ইচ্ছে করছে দেখে। আমার তো মনে হচ্ছে গরমকালের সন্ধেবেলার বন্ধুর সাথে যাবো কোথাও কফি শপে, হাজব্যান্ডের সঙ্গেই যাবো কফি শপে, এরকম একটা শাড়ি বললো বন্ধু, বললো বান্ধবী, ফোন করে বলো চলে আয় একটু, চল মলে যাই, একটু শরবত খাই আর একটু উইন্ডো শপিং করি, তো চলে যাব, সেরকমের জন্য এরকম শাড়ি। ভাই আমি ওই সবের জায়গাতে যাওয়ার জন্য শাড়িটাকেই প্রেফার করি। 13 নম্বর শাড়ি, নাম্বার 13, 1650, 1650, 13 নম্বর, 1650। 13-র পরে যাব 14 নম্বর, সেম পিস যেটা আমি পরে আছি, এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1650, 1650, 14 নম্বর, 1650। তার উপরে আবার 10% ডিসকাউন্ট, 14 নম্বর শাড়ি, 1650, 1650 উইথ ব্লাউজ পিস। 15 নম্বর শাড়ি, এটাও ধুনেখালি, শাড়িটাকে দেখুন ঝর্ণা, এবং এটাতে একটা মহাপার হয়েছে, তার সঙ্গে যেটা হয়েছে সেটা হচ্ছে ভেতরে হাত ঘুরিয়ে বুনুই হয়েছে, এটা রয়েছে ভেতরে বুনুইটা, খুব সুন্দর করে এটা ফিল করতে পারবেন। 15 নম্বর শাড়ি, নাম্বার 15, প্রাইস হচ্ছে 1650, 1650, 15 নম্বর, ঝর্ণা এফেক্টে রয়েছে। 15 নম্বর, 1650, 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এটা মধ্য বর্ডারে যাচ্ছে, 16 নম্বর, নাম্বার 16, আঁচল, এটা গ্রের সঙ্গে পাটটা তুঁতে কালোতে, এবং সেই বুনুইটাই রয়েছে ওর মধ্যমণি করে যাচ্ছে। 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 1650, 1650, 16 নম্বর। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, এটা রয়েছে 17 নম্বর, এটা ঝর্ণার উপরে রয়েছে, ধনেখালি উইভে রয়েছে, 17 নম্বর, নাম্বার 17, এটা রয়েছে 17, প্রাইস হচ্ছে 1650, 1650, 17 নম্বর, 1650। এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18, এটা একটা আমি ব্ল্যাকে দেখালাম, ইয়ালো আর রেড দিয়ে, এটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক অ্যান্ড রেড দিয়ে,
এই রয়েছে শাড়িটা, পরলে খুব ভালো লাগবে এই শাড়ি। এটা রয়েছে হচ্ছে 17 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1650, 1650 17 নম্বর। 17-র পরে যাব 18, নাম্বার 18, মাছের উইভ। এটা রয়েছে 18 নম্বর শাড়ি, নাম্বার 18, এটাতে মাছের উইভ রয়েছে আর উইদাউট এনি ব্ল্যাক, ব্লু অ্যান্ড রেডের বুনুই যাচ্ছে, এভাবে যাচ্ছে ডুরেটা। এটা 18 নম্বর শাড়ি, নাম্বার 18, প্রাইস হচ্ছে 1650। এটা 19 নম্বর শাড়ি, নাম্বার 19, 19 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1550, 1550, 19 নম্বর, 1550। 20 নম্বর শাড়ি, নাম্বার 20, যেটা আমি মেরুনের সঙ্গে হলুদে দেখালাম, ওখানে হলুদটা বেশি, এখানে এখানে হলুদটা বেশি, ওখানে মেরুনটা বেশি ছিল। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 1550, 1550। 20 নম্বর শাড়ি, 1550, নাম্বার 20। 20-র পরে আমি 21 নম্বরে যেতে যেতে আপনাদেরকে বলি, আপনারা যারা আবরণে আসবেন চলে আসুন, এসে দেখে কেনাকাটা করুন। প্রত্যেক দিন আবরণ খোলা সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে আবরণ। আবারও বলছি, প্রত্যেক দিন খোলা। এটা গ্রে, স্টিল গ্রের সঙ্গে একদিকে রানি একদিকে ব্লু এবং ভেতরে মাছ উইভ রয়েছে। এটা 21 নম্বর শাড়ি, 1550, 21 1550, 21, তারপরে 10%। 21-এর পরে যাব 22 নম্বর শাড়ি, নাম্বার 22, এগেইন 1550, 22 নম্বর শাড়ি। এটাও ঝর্ণা একটা টেক্সচার, তার উপরে মাছ ব্লু অ্যান্ড পিঙ্কে। 22 নম্বর শাড়ি, নাম্বার 22, 1550, 1550, 22 নম্বর। 22-এর পরে চলে যাব 23 নম্বর, 23, এটা আসছি 23 নম্বর শাড়ি, নাম্বার 23। এটা গ্রে আর তার সঙ্গে মেরুন অ্যান্ড ব্ল্যাকে যাচ্ছে বর্ডারটা, স্ট্রাইপে যাচ্ছে পাড়ে টেম্পল। এটা 23 নম্বর শাড়ি, নাম্বার 23, 1550, 1550, 23 নম্বর। 24 নম্বর, লাল কালোতে মাছের উইভ, নাম্বার 24, 24 নম্বর, নাম্বার 24, আঁচল পাড়, একদিকে রেড পাড়, একদিকে এবং এই একদিকে ব্ল্যাক পাড়, আর এইখানে না এই উইভিংটা দেখুন, স্কার্ট বর্ডার উইভ হয়েছে। 24 নম্বর শাড়ি, 1550, 1550, নাম্বার 24, তার উপরে 10%, নাম্বার 25, কি দারুণ দেখতে শাড়িটা। 25 নম্বর শাড়ি, 100% কটন, কটন বাই কটন, পাড়টা খুব সুন্দর করে বুনে গেছে, নিচের পাড়টা তারপরে ডুরে গেছে। 25 নম্বর শাড়ি, 1550, 25 1550, 25 নম্বর, 1550। 25-এর পরে যাব 26 নম্বর, 26, এটা সাদাতে অরেঞ্জে, 26 নম্বর, একদম হোয়াইটের সঙ্গে অরেঞ্জ, মাছের একটা উইভিং আছে। 26 নম্বর শাড়ি, 1450, 1450, 26 নম্বর, 26, 1450, 26-এর পরে যাব 27, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, এটাও সাদার মধ্যে রয়েছে। এটা ঠিক প্রপার তুতে, তুতে স্কাইয়ের ঠিক মানে স্কাই থেকে তুতের দিকে। 27 নম্বর শাড়ি, নাম্বার 27, 1450, সবই কিন্তু এই মাছের ডিজাইনই উইভ হয়েছে। 27 নম্বর, 28 নম্বর একটা ডুরেতে যাচ্ছে, এটা রয়েছে 28 নম্বর শাড়ি, নাম্বার 28, এটা হচ্ছে 28 নম্বর, প্রাইস একই 1550, 1550, 28 নম্বর হচ্ছে 1550, দুটো শাড়ি ছিল, 26 আর 27 ছিল, 1450, এই দুটো মাছ, এটা হচ্ছে 1550, 1550, 28 নম্বর। 29 নম্বর শাড়ি, নাম্বার 29, একদম নববর্ষের দিন পরার শাড়ি, 29 নম্বর, মানে পাটটা লাল সবুজ মভ নীল এভাবে গেছে, ওই কটা কালারেই আবার ভেতরে নকশাটা যাচ্ছে ডুরেতে। 29 নম্বর শাড়ি, 29, 1550, 1550, 29। এবারে আসছি 30 নম্বর, এটা আবার ভেলভেট বর্ডার, ধনেকালী তাঁত ভেলভেট বর্ডার, ব্ল্যাক এবং পিঙ্ক দিয়েই কিন্তু ভেতরে এই নকশাটা যাচ্ছে। 30 নম্বর শাড়ি, 1550, নাম্বার 30, 1550, উইথ ব্লাউজ 31, এই যে 1550 তার উপরে 10%, 1450 তার উপরে 10%, 2450 তার উপরে 10%, 10% ডিসকাউন্ট আজকের এপিসোডে। এটা রয়েছে নিচের পাটটা রেডে চওড়া করে এবং এটা যাচ্ছে ব্ল্যাক এবং ইয়েলোতে, আগেও একটা দেখিয়েছিলাম এরম দূরে। এটা 31 নম্বর, 1550, 32 নম্বর, এই শাড়িটাও খুব স্মার্ট দেখতে, 32 নম্বর শাড়ি, নাম্বার 32, 1550, 1550, 32 নম্বর, একদিকে ব্ল্যাক বর্ডার একদিকে রেড বর্ডার, 32 নম্বর, 1550,
32 পরে যাব 33 এটা গ্রে কালারের বডি 33 নম্বর একদিকে লাল পাড় একদিকে কালো পাড় 33 নম্বর 1550 33 নম্বর নাম্বার 33 34 এ যাব এটা রয়েছে 34 34 নম্বর প্রাইস একই 1550 নাম্বার 34 আঁচল নাম্বার 34 34 নম্বর 1550 34 ব্লু এর মধ্যে ডুরে 34 এর পরে যাব 35 হাতি ঐরাবত 35 35 নম্বর গ্রেতে লাল কালো দিয়ে পুরোটা বুনুই গেছে নাম্বার 35 35 নম্বর শাড়ি 1550 1550 নাম্বার 35 35 নম্বর দেখিয়ে দিলাম 36 নম্বর নাম্বার 36 এটারই আমি একটা এইটাই আর একটা দেখিয়েছিলাম স্ট্রাইপটা লালে ছিল এটা ব্ল্যাক দিয়ে স্ট্রাইপটা যাচ্ছে এটা হচ্ছে 36 নম্বর 36 দেখাচ্ছি 36 1550 1550 তারপরে 10% ডিসকাউন্ট নাম্বার 36 এবারে আসছি 37 মাছ উইভ ধনেখালিতে এই শাড়িগুলোর ভীষণ ডিমান্ড পয়লা বৈশাখ 37 37 নম্বর প্রাইস হচ্ছে 1550 নাম্বার 37 এটাতে না যেমন লালে দেখছেন কালো হতে পারে অরেঞ্জ হতে পারে দুটো তিনটে কালার মিলিয়েও হতে পারে 37 1550 38 বলেইছিলাম দেখুন এটা অরেঞ্জ আর ব্ল্যাকে যাচ্ছে 38 38 নম্বর এগেন 1550 নাম্বার 38 এটা একদিকে অরেঞ্জ পাড় একদিকে ব্ল্যাক পাড় অরেঞ্জ আর ব্ল্যাক দিয়ে যাচ্ছে কিন্তু এভাবে বুনুইটা 38 নম্বর 1550 39 এখন একই মাছ দেখিয়ে যাচ্ছি এটা হচ্ছে 39 পিঙ্কের সঙ্গে সিগ্রিন মাছ উইভিংয়ে পিঙ্কের সঙ্গে সিগ্রিন এটা হচ্ছে 39 নম্বর প্রাইস হচ্ছে 1550 40 নম্বর নাম্বার 40 এটা আসছি 40 নম্বর শাড়ি প্রাইস 1550 1550 নাম্বার 40 40 নম্বর 1550 এই হচ্ছে শাড়িটা নাম্বার 40 1550 41 আজকে 41টা শাড়ি দেখিয়ে দিলাম একদম 100% কটন কটন বাই কটন এবং আপনারা চাইলে আরও অপশন পেতে পারেন চলে আসতে হবে আবরণে এই শাড়ি আমাদের গরমকালে এই যে আজকে ফিলস লাইক 43 এরকম ওয়েদারের জন্য আপনাকে আরাম দেওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাম্বার 41 1550 1550 41 নম্বর একদম পয়লা বৈশাখকে উদযাপন করার শাড়ি দেখালাম এই সপ্তাহটা খুব ভাইটাল কামিং যে উইকটা আসছে আমাদের নীলষষ্ঠী আসছে পয়লা বৈশাখ আসছে একদম চৈত্র উৎসবের শেষ পর্বে দাঁড়িয়ে রয়েছি মিনিমাম 10% আপ টু 30% ডিসকাউন্ট চলছে এখন আবরণে সুতরাং আসতে হবে আপনাদের গয়না বাদ দিয়ে সব কিছুতে ডিসকাউন্ট রয়েছে ব্লাউজেও ডিসকাউন্ট পাঞ্জাবিতেও ডিসকাউন্ট সব কিছুতে ডিসকাউন্ট আসুন আপনারা আজকে এই মুহূর্তে এই পর্যন্ত এরপর আজকের এপিসোড কিন্তু রাত্রি 12টা একেবারে আরেকটি এপিসোড ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে চৈত্র সেল উপলক্ষে বিশেষ ধামাকা অফার সমস্ত পোশাকের উপর 10-30% অবধি বিশেষ ছাড় আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে আবরণ এখন ফ্লিপকার্টেও